স্যাটানিজমের নাম আমরা সবাই শুনেছি। সৃষ্টিকর্তা হিসাবে শয়তানকে বিশ্বাস করা ও তার পূজা করাই এক কথায় স্যাটানিজম। এটা এমন একটা স্বতন্ত্র ধর্ম যার চর্চা করা সভ্য সমাজে পুরোপুরি নিষিদ্ধ। আর ইসলামিক মাইথোলজি অনুযায়ী স্যাটানিজম মানেই জিন বা জিন্নার আরাধনা করা। জিন জাতীয় সম্পর্কে নানা কথা শোনা যায়, পবিত্র কোরআনেও এদের বর্ণনা পাওয়া যায়। বেসিক্যালি ইসলামিক মাইথোলজি অনুযায়ী জিন ভালো হতে পারে, আবার খারাপও। এদের কাছে কিছু সুপার ন্যাচারাল পাওয়ারও থাকে, যদিও জিন অনেক প্রকারেরই হয়ে থাকে। আজ আমরা অবাকের এই পর্বে ইফরিত জিন সম্পর্কে কিছু রহস্যময় তথ্য বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিও শুরুর আগে সাবস্ক্রাইব করে দিন, এই রকম আরও রহস্যময় জ্ঞানমূলক ভিডিওর আপডেট পেতেই। যারা টার্কিজ হরর মুভি দেখে থাকেন তারা অবশ্যই ইফরিত জিন সম্পর্কে অল্প বিস্তর কিছু জানে। সম্প্রতি একটি বলিউড মুভি পরিতেও ইফরিত জিনের কিছু বিশেষ দিক তুলে ধরা হয়েছে। কিন্তু আজ আমরা ইফরিত জিন সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরব যা হয়তো আপনারা আগে কোনো দিন অনুমানও করতে পারেন। ধর্ম যাই হোক না কেন, সত্যি এটাই, সব ধর্মই আলাদা আলাদা নিজস্ব মতে পরলৌকিক শক্তিতে ভরসা করে। ঈশ্বর, আল্লাহ, যীশু খ্রিস্টকে তো সবাই মানে, কিন্তু শুভ শক্তি যেমন আমাদের চারপাশে বিরাজমান, ঠিক সেরকমই কিছু অশুভ শক্তিও আমাদের চারপাশে বিরাজমান সক্রিয়ভাবে। এবং এই অশুভ শক্তি বিভিন্ন ধর্মে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন হিন্দু ধর্মে প্রেত, আত্মা, পিশাচ ইত্যাদি, ঠিক সেরকমই ইসলাম ধর্মেও জিনের অস্তিত্ব আছে। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির সৃষ্টির প্রায় 2000 বছর আগে। পবিত্র কোরআনে সূরা হিজর আয়াত নম্বর 27 জিন সম্পর্কে বর্ণিত করা আছে যে আদি মানব সৃষ্টি হওয়ার আগে তাদেরকে সৃষ্টি করা হয়েছে অতুষ্ণ আগুন বা উত্তপ্ত অগ্নিশিখা থেকে। জিন জাতির মধ্যে ইফরিত জিন সবথেকে ভয়ঙ্কর জিন। তাদের কখনো দেখা যায় না, তবে তাদের আওয়াজ শোনা যায়, তাদের অস্তিত্ব অনুভব করা যায়। ইফরিত জিন সম্পর্কে একটি বহু পুরনো তথ্য পবিত্র কোরআনে বর্ণিত আছে, যা থেকে ইফরিত জিনের ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। একদা এক জিন সমাবেশে এক রাজা জিনের উদ্দেশ্যে বলেছিলেন যে কে সবথেকে তাড়াতাড়ি রানীর জন্য সিংহাসন নিয়ে আসতে পারবে। তখন একমাত্র ইফরিত জিন বলেছিল, আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বে আনিয়া দেব। এবং কথা মতো ইফরিত জিন তাই করেছিল। এখানে উল্লেখ করা উচিত, জিন থেকে চেয়ারের দূরত্ব ছিল প্রায় 8000 থেকে 9000 কিলোমিটার। ইফরিত জিন আমাদের সাথেই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ ভাবে তারা থাকে মাটির নিচে। ইফরিত জিন যেমন নিজেদের জিন জাতির মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে, তেমনভাবেই তারা মানুষের সাথেও সম্পর্ক তৈরি করতে পারে। এদের প্রধান উদ্দেশ্যই হলো বংশ বিস্তার করা। ইফরিতকে মারা খুবই কঠিন কাজ, কিন্তু কালো জাদুর মাধ্যমে তাদেরকে বশে আনা যায়। সেরকমই কিছু মানুষ জিনকে সিদ্ধ করে মনের মতো কাজ করানোর ইচ্ছা রাখে, কিন্তু তারা হয়তো মানতে চায় না যে খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু সিদ্ধিলাভ সম্ভব হয় না। এইসব লোক হয় নিজেদের পতন ডেকে আনে, নয়তো সাধারণ মানুষের বিপদ ডেকে আনে। ইফরিত জিন অন্যান্য জিন জাতির মতো মানুষের ক্ষতি করে না, কিন্তু অসাধু ব্যক্তি তাদের বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষ করে তাদের বংশ বিস্তারের প্রলোভন দেখিয়ে নিজের কার্যসিদ্ধি করার জন্য মানুষের ক্ষতি করাতে বাধ্য করে। 1990 সালে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল থেকে হওয়া এক খবর বাইরের বিশ্বে খুব হইচই ফেলে দিয়েছিল। সেটা হলো সাতক্ষীরা ও তার আশেপাশের অঞ্চল থেকে হঠাৎ করেই বেশ কিছু নাবালিকা মেয়ে গায়েব হয়ে যায়, কিছুতেই তাদের খোঁজ পাওয়া যায়। সবাই বলতে শুরু করে
এই অলা চক্রই মেয়েদের হঠাৎ করে হারিয়ে যাওয়ার পিছনে দায়। আগেই বলা হয়েছে ইফরিত জিন জাতির মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ও বিপজ্জনক, তাদের কখনো দেখা যায় না, তবে তাদের আওয়াজ শোনা যায়, তাদের অস্তিত্ব অনুভব করা যায়। এরা মানব নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে এবং এতে করে সেই মানব নারী অন্তঃসত্ত্বা হয়ে থাকে। সাধারণ মানুষ 9 মাসের মাথায় জন্মগ্রহণ করলেও ইফরিতের সন্তান জন্ম নেয় 1 মাসের মাথায়। তার ঔরসেই মানবীর গর্ভে 29 দিনে বেড়ে ওঠে ভ্রূণ। যে সন্তান জন্মগ্রহণ করে সে জন্ম নেয় নাভাল গড় ছাড়ায়, অর্থাৎ সে এই 1 মাস মায়ের গর্ভে বড় হয়েছে ঠিকই, কিন্তু মায়ের শরীর থেকে পুষ্টি লাভ করে, তাকে হৃষ্টপুষ্ট করে বড় করে তুলেছে খোদ শয়তান জিন ইফরিত নিজে। এই সন্তান ভবিষ্যতে ইফরিতের হয়ে বংশ বিস্তারের ধারা অব্যাহত রাখে এবং এভাবেই ইফরিতের অস্তিত্ব টিকে থাকে যুগের পর যুগ। সাতক্ষীরা অঞ্চলের ওলা চক্র ছিল এই ইফরিত জিনের উপাসক সংঘ এবং তাদের কাজ ছিল এই জিনের জন্য মেয়েদেরকে ধরে আনা। জিনদের সঙ্গম হয়ে গেলে তারপর একদিন বাচ্চার জন্ম হয়ে যাওয়ার পর মেয়েটিকে মেরে ফেলা হতো। এভাবেই চলতে থাকতো প্রক্রিয়া, কিন্তু এই খবর চাপা থাকে না, মানুষের কাছে কোনোভাবে পৌঁছে যায় এই অলা চক্রের খবর, আর কেয়ামত আন্দোলন নামে এক আন্দোলন শুরু হয় এই ওলা চক্রের বিরুদ্ধে, যার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কাসিম আলী। সবাই এই আন্দোলনকে সমর্থন দিলেও দিনে দিনে এই আন্দোলনের নিয়মকানুন চরমপন্থী হওয়ার দিকে ধাবিত হলে একটা সময়ে সরকার এদের ব্যান করে দেয়। হ্যাঁ, ঠিক এই রকম ঘটনাই দেখা গিয়েছে বলিউডের পরি মুভিতে। এটা দেখার পর অনেকের মনে হয়তো একটা প্রশ্ন এসেছে, সত্যি কি এটা একটি সত্যি ঘটনা নাকি সম্পূর্ণ একটা মিথ? পরী মুভির সত্যতা নিয়ে গুগল সার্চের পরিমাণও রেকর্ড গড়েছিল সেই বছর, কিন্তু তার উত্তর সঠিকভাবে কেউ হয়তো পায়নি। ঘটনাটি যে পুরোপুরি মিথ বা পুরোপুরি সত্য তা বলা যায় না, কারণ ইসলামিক মাইথোলজি অনুযায়ী ইফরিত জিনকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা তাদের বংশ বিস্তারের প্রলোভন দেখিয়ে তাদের এই রকম কাজ করানো খুব অসম্ভব কিছু না। তো বন্ধুরা, এই ছিল ইফরিত জিন সম্পর্কে আমাদের জিন সিরিজের প্রথম ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আর ইফরিত জিন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।